এ জীবনে তোমায় পেয়েছি, তোমায় আমি বড় ভালোবেসেছি, তোমার ভালোবাসা আমি যেন পাই শুধু এইটুকু চাই। ছোট্ট ঘরে বিদেশি প্রেমের দেওয়াল, তুমি আছো আমার মনে প্রতিটি স্বপ্ন যায়। আমার তুমি তো বলা এই মোর অট্টালিকা, তুমি ছাড়া লাগে আমার সবকিছু ভালো। এই সকালবেলাতে ঘুম থেকে উঠতে না উঠতে আমার কবিতা নিয়ে বসেছিস? জানো মা, আমি না সুন্দর একটা কবিতা লিখেছি, তুমি শুনবে? না, ওই কবিতার নাম আমার কাছে একদম করবি না। কেন মা, কবিতা আবার কি দোষ করি? কবিতা কোনো দোষ করেনি, দোষ করেছিস তোরা যারা কাজকর্ম ফেলে সারা দিন কেবল কবিতা কবিতা করে। আমার আবার কি কাজ, আমার তো শুধু কবিতা লেখাই কাজ। লজ্জা করে না তোর এই কথা বলতে? এত বড় ধ্বংস ছেলে বলে কিনা আমার আবার কি কাজ? বলে আমি তো কবিতা লিখেছি এটা কোনো কাজ জানি না। এই জানি না জানি না বলে আর কতদিন চালাবি বলতো? এই বুড়ো মা রোজগার করে আনবে আর তুই ঘরে বসে শুধু অন্ন ধ্বংস করবি, এর যে লজ্জার কিছু আছে আর? তুমি আমাকে খাবার কটা দিলে মা, দিতে পারলে, অথচ তুমি বুঝলে না এই পৃথিবীতে কবিতা লেখার মতো মহান কাজ আর কিছু নেই। চুপ কর, অত মহান কাজ তোকে আর করতে হবে না। তার থেকে বাইরে বের হ, বেরিয়ে দেখ যে দুটো পয়সা রোজগার করা কত কঠিন কাজ। তুমি তুমি দেখো মা, আমি একদিন অনেক 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 পয়সা রোজগার করবো, সেদিন সবাই আমাকে কবি বলে মেনে নেবে, আমার কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় ছেপে বেরোবে। এইভাবে চলতে থাকলে আমি আর ততদিন বাঁচবো না রে। সত্যি যদি তুই আমাকে রোজগার করে খাওয়াতে চাস তাহলে বাইরে বেরিয়ে কাজের সন্ধান কর, কাজ কর। ঠিক আছে মা, তোমাকে আর বেশি দিন কষ্ট করতে হবে না, আমি কথা দিচ্ছি, আমি কাজ করব, আমি কথা দিচ্ছি, আমি অনেক অনেক টাকা রোজগার করব। আমি তো দুদিন মতো জানি না, ঠিক আছে বসো, আমাকে কতদিন সময় দাও, আমি রুচিও করবো। ঠিক উত্তর করবো কবিতা লিখলে তো দেখতে হবে না, আমাকে তো অনেক কর্তব্য পালন করতে হবে, তুমি তো আমাকে পালন করতেই হবে। রসিদা,
এমন চুপচাপ বসে আছো কেন? হ্যাঁ তাই তো, অনেকক্ষণ চুপচাপ বসে আছো, কোনো কথাই বলছো না। আচ্ছা নসুদা, তোমার কি শরীর খারাপ হয়েছে? না রে, শরীর আমার ঠিকই আছে, তোর মনটা ভালো নেই রে পটলা। কেন, কি হয়েছে? না এমনিতে কিছু হয়নি, তবে জানিস তো মায়ের হোটেলে খেতে আর ভালো লাগছে না, মায়ের তো বয়স হচ্ছে বল। আমাদেরও কিছু রোজগার করার দরকার, আমার হোটেলে আর কতদিন চলবে বলো? ঠিকই বলে, গাড়ি কারবার দেখটা বাবার কাছ থেকে ছেড়ে দিচ্ছে, এর থেকে আর কিছু আছে তুমি বলো। একদম ঠিক সুদা, আমাদের আর চাকরি বাকরি হইব না বলে মনে হয়। সবাই মিলে যদি আমরা অল্প অল্প করে কিছু টাকা দিই তাহলে তো একটা ফান্ড তৈরি করা যেতে পারে। না না, ও অল্প বলতে কত, 500 টাকায় তো কিছু হবে না। তা আমি একটা কথা বলবো না বুঝতে? হ্যাঁ বল, কি বলবি বল। চোখ বলো না, আমরা তোলা তুলি বাজার থেকে কিছু টাকা তোলা তুলে এনে আমরা নয় সেই টাকা একটা ফান্ড করবো, তারপর না আমরা সেই টাকা একটা ব্যবসা করবো। ভালো কথা বলেছিস, তার মানে মাস্তানি কথা বলছিস? হ্যাঁ করবো, তবে কি আছে খানিকটা চাই, তবে বসুদা তবে যাদের কাছে প্রচুর টাকা আছে তাদের থেকে কিছু টাকা নিয়ে তো আমরা ব্যবসা শুরু করতে পারি। হ্যাঁ জানি, তবে এ সমাজে সাধু পুরুষও কিন্তু কেউ বেঁচে থাকতে পারে না। হ্যাঁ এই কথাটা কিন্তু খালি একদম ঠিক কথা বলছি, আমাদের মতো মানুষ এই সমাজে 100% ভালো মানুষ বেঁচে থাকতে পারবে তুমি বলো? কি রে পারবো না, পারবো না, তাই বলে মাস্টারি করবো আমরা মাস্টার। হ্যাঁ ভাবলো তো এটা হক কথাই কইছে। হ্যাঁ না রে, এই কাজ করলে না তোরা যখন এত করে বলছিস তখন আমি মেনেই নিলাম, তবে একবার কিন্তু তোলা তুলবি তো ঠিক করেছি, কোথা থেকে তোলা তুলবি সেটা কি ঠিক করেছি? আচ্ছা আমরা সেই জায়গাটা যাবো, গিয়ে কিছু খবরটা নিই, আমরা একটু খোঁজ খবর নিই, দিনের মধ্যে তোমরা আমি জানি। কত চুমা দে দে, কত কি রে এত সকালে কোথায় বেরোচ্ছিস? একটু কাজ আছে। তুই কোনোদিন তো বেরোস না, আজ আবার কি এমন কাজ? এতদিন তো রোজগারের কথা ভাবিনি, এখন ভাবছি। বাবা তুই কি আমার উপর রেগে গেছিস? কেন রাগ করবো কেন? না সেদিন তোকে অনেক কথা বললাম কি না? তুমি তো ঠিক কথাই বলেছ, আমার তো এবার একটু রোজগার করা উচিত, আর তুমি বা কতদিন এরকম ভাবে বুড়ো বসে খেটে মরবে বলো? তা কোন চাকরি বাকরির সন্ধান পেয়েছিস নাকি? চাকরি বাকরি এবাজারে পাবো বলে মনে হচ্ছে না, ভাবছি একটা ব্যবসা করবো।
ব্যবসা? কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। ও নিয়ে তোমার ভাবতে হবে না, টাকাটি জোগাড় হয়ে যাবে, চলি। হ্যাঁ, ঠিক করেছিস? আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমরা টাকাটা আদায় করবো এক প্রমোটারের কাছ থেকে। দেখবে আমাদের সবার থেকে সিনিয়র, তুমি ওদের সামনে গিয়ে না রং নিয়ে কথা বলবে, বুঝলে? জানো না সবাই চমকা চমকাইতে কিন্তু হইব। আর আমরা আমরা সবাই তো তোমার চামচে চামচে যেন কোনো সমস্যা না হয়।
কিরে বাবা, এই যে সবাই ঘুমিয়ে আছে, এখন তো ওদের টিফিনের সময়। বাহ, টিফিনকে দিব্যি ঘুম লাগিয়েছে সবাই। আমরা জানিস চলবে তখন থেকে খালি টিপিটের মধ্যে ঘুমাচ্ছিস, কি করবো? এখন তো টিফিনের সময়, পরে তো আর ঘুমাতে পারবো না। পরে আসবেন, কথা হবে, প্লিজ বিরক্ত করবেন। আমরা কি জানিস আমরা এলাকা এই পাড়ার মস্তান 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 আমার শীত করে না লোকটা সব মাইরা গেছে। সবাই সবাই পজিশন নিয়ে দাঁড়া, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এত কষ্ট করে তোমাকে ডাকলাম, একটু ঢুলকি আর আবার ঘুমিয়ে পড়লে কি করবো? এখন টিফিনের সময়, পরে তো আর ঘুমোতে পারবো না। আপনারা পরে আসুন, নিশ্চয়ই কথা হবে, প্লিজ বিরক্ত করবেন না। সাহসী ভয়ই করে না। বলছিলেন আমরা হলাম গিয়ে পাড়ার লোকাল বয়েজ, বাইরে থেকে এখানে এসে বিজনেস করবেন, আর আমরা কি ভিঙ্গা চুষবো? হ্যাঁ ভিঙ্গা চুষুম নাকি? কামায় কি করতে হবে? তাহলে মানে ওই কিছু মাল করি ছাড়ুন, বেশি না, ওই 50,000 না দেন তো আমরা ভালো করে জানি যে টাকা কি করে নিতে হয় জানি আমরা। আমাকে আওয়াজ দিয়ে কাজ হবে না, আমি মাস্তান টেকানোর লোক। আছে আমি চোখ মুখ দেখে কে মাস্তান আর কে মাস্তান নয় সেটা বুঝতে পারি, তোমাদের দিয়ে মাস্তানিও হবে না। হবে না, একদম না, আমাদের তো মশাই হবে না। না হবে না, কি বলছো? একদম হবে না। ঠিক আছে, যান যান আসি যান। ঠিক আছে, যাচ্ছি আসছি আসছি, আইলাম। আমাদের তো মশাই হবে না, ব্যবসাও হবে না, কিছু হবে না।